আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমি সবার সাথে সালাম জানাচ্ছি। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত সবার পীরমা সাহেব উলামায়ে কেরাম, বিশেষভাবে মাননীয় রব্বানী ইমাম রব্বানী দরবার শরীফের পীর ইমাম আল হোসেন্নত হযরত আবদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা হযরত জাহান শাহ আবিদি মুজাদ্দিদি মাদজিল্লাহুল আলী কুতুবিয়া দরবার শরীফের পীর তরিকত রাহবারে আল হোসেন্নত হযরত দামাত শাহকে কাদরিয়া আলিয়ার সম্মানিত প্রধান মহাদেশ আল্লামা মুস্তাক শাহ সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আল্লামা মুস্তাক রহমান মিয়াজি সাহেব, ঢাকা সারা দেশ তো আসেই, বিশেষভাবে ঢাকাতে সুন্নিয়তের দ্বারা খুব গুরুত্বপূর্ণ দিশারি যারা ঢাকার মধ্যে সব বাতলের মোকাবেলা করে সুন্নিয়তকে ধরে রাখায় উৎসর্গীকৃত আল্লামা পীর তরিকত খাজা আরিফুর রহমান সাহেব, যার পিতাকে সবাই ছিলেন খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাই, তিনি সুন্নিয়তের জন্য এক মহান উৎসর্গীকৃত ঐতিহাসিক ব্যক্তিত্ব। পীর তরিকত হযরত আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, আল্লামা আলমগীর জ্যোতি বাড়ি সাহেব, আল্লামা পীর তরিকত বদিউজ্জামান সরকার সাহেব, আল্লামা ফখরুজ্জামান সাহেব, ভাবি আজকে অনেক পীর মশাই ওলামায়ে কেরাম সুন্নিয়তের মুজাহিদ বৃন্দ স্টেজে এবং অডিয়েন্সে উপস্থিত আছেন। সময় কম, আজকে যারা আছেন তারা প্রত্যেকেই দেশবরেণ্য বক্তা সুন্নিয়তের মুজাহিদ। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের প্রাণের শহীদ দিবস আমরা তাদের সেই গোলামিয়তের ধারাকে, সেই উত্তরাধিকারের ধারাকে এগিয়ে নেওয়ার জন্য, জারি রাখার জন্য এজেদবাদের যে বিভিন্ন শাখা প্রশাখা, বাতিল ফেরকা বস্তুবাদ, ধর্মের নামে অধর্ম অগ্রবাদ, তাদের জুলুম অবিচারের যে কাঠামো, তা থেকে মুক্তির যে সংগ্রাম, যে জিহাদ, যে সাধনা, যে শাহাদাত আহলেবায়েত রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা এখানে সমাগত হয়েছি। আজকের দশে মুহররম আমাদের মিল্লাতের এই মর্মান্তিক এই যে মহাশাহাদা দিবস, আমাদের সবারই হৃদয় মারাত্মকভাবে বেদনার্থ শোকার্ত, একই সাথে বাতলের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে আমাদের সবার মধ্যে। কলেমা দিনের
যে মূল ধারা দুনিয়াতে প্রণবের শুভাগমনের যে লক্ষ্য উদ্দেশ্য এর পূর্বে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে হকের ধারাকে কায়েম রাখার জন্য আম্বিয়া আলাইহিস সালামদের যে শুভাগমন যুগে যুগে বাতিল থেকে মুক্তির জন্য যে জিহাদ শাহাদাত সংগ্রাম সাধনা তা থেকে কারবালার শাহাদাত আলাদা কিছু নয় ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে জিহাদ করেছেন মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করেছেন প্রণবের দুনিয়াতে শুভাগমনের মাধ্যমে সত্যের যে পূর্ণ উদয় মহান সাহাবায়ে কেরাম আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম সাধনা করে কলেমার আত্মা জীবন কলেমার রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কায়েম করেছেন একই সাথে বাতিল জালেম অশক্তি নাস্তিকতা থেকে উদ্ভূত বস্তুবাদী শক্তি মুশরিকি শক্তি কুফরি শক্তি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী শক্তি মানুষের জীবন এবং জগৎ থেকে হককে উৎখাত করে দেওয়া বাতিলকে কায়েম রাখার অন্ধকারের নিমজ্জিত করে দেওয়ার জন্য তাদের চক্রান্ত অব্যাহত ছিল আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সীমাহীন ত্যাগ উৎসর্গের বিনিময়ে কলিমার রূপরেখা দাঁড়ায় আত্মার মধ্যে এবং জিন্দেগীর মধ্যে সেটা সার্বভৌমত্ব লাভ করে দুনিয়ার বুকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এভাবে আমাদের মহান আহলে বায়াত খুলাফায়ে রাশিদীন মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন দুনিয়াতে সমস্ত মানুষের মুক্তির জন্য সত্যের প্রবাহ দ্বারা জারি করলেন মিথ্যা বিচার জুলুম শোষণের ধারক অপশক্তির কবল থেকে জীবনকে জগৎকে মুক্ত করলেন সমস্ত মানবমণ্ডলী আত্মার দিক থেকে এবং জিন্দগির দিক থেকে সত্যের আলোকে আলোকিত হওয়ার জীবনের অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার দুজাহানের মুক্তির পথে এগিয়ে যাওয়ার যে অভিযাত্রা শুরু হল অপশক্তি তাকে আবার রুখে দেওয়ার জন্য চেষ্টা করল শুরু হল খেলাফতকে উৎখাত করে মুলকীয়ত কায়েমের জন্য বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র এভাবে খেলাফায়ে রাশিদিনকে হত্যা করা হলো আমাদের আহলে বায়াত সাহাবায়ে কেরামদের যারা ছিলেন মকবুল সাহাবায়ে কেরামের তারা ছিলেন এবং তাদের তৈরি তাবেঈনদের যে সত্যের ধারা তারা সবাই চেষ্টা করছিলেন একদিকে হকের ধারাকে জারি রাখার জন্য অপরদিকে বাতিলরাও সর্বশক্তিতে চেষ্টা করছিল হকের কাঠামোকে উৎখাত করে দিয়ে আবার আইয়ামে জাহেলিয়াতের ধারা আবার সেই বস্তুবাদী শিরকি কুফরি ধারাকে আবার প্রতিষ্ঠা করার জন্য মানব জীবনকে অন্ধকারে নিক্ষিপ্ত করার জন্য মানুষ যেন কেয়ামত পর্যন্ত হকের আলো না পায় হকের গতি ধারা যেন রুদ্ধ হয়ে যায় এভাবে প্রণবের দান প্রণবের দুনিয়াতে শুভাগমনের যে লক্ষ্য তা যখন কায়েম হলো তা উৎখাত করে আবার মিথ্যা বিচার জুলুম শোষণের ধারা কায়েম রাখার প্রক্রিয়া যখন রাষ্ট্রীয় কর্তৃত্বে অবৈধভাবে অধিষ্ঠিত হলো কলেমার জীবন চেতনা রেসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক জীবন চেতনাকে উৎখাত করে বস্তুবাদী জীবন চেতনা আবার যখন কায়েম করার চেষ্টা করা হলো বস্তুবাদী জীবন চেতনার একটা শাখা গোত্রবাদী জীবন চেতনা বস্তুবাদ বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে কায়েম হয় ইসলামের মুখোশে মুসলিম ছদ্মবেশে এই বস্তুবাদ যখন আবার সব কিছুকে গ্রাস শুরু করল আমাদের মহান ইমাম ইমাম আকবর সৈয়দনা হাসান সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেটা
থেকে দিনকে মিলাদকে মানবতাকে রক্ষা উদ্ধারের চেষ্টা করলেন। সেখানে হাসান রাদিয়াল্লাহু তাআলাকেও শহীদ করা হলো। এরপর সেখানে হাসান রাদিয়াল্লাহু তাআলাহু যখন চেষ্টা করলেন এগিয়ে গেলেন দিনকে মিল্লাতকে মানবতাকে রক্ষার জন্য বাতিল থেকে মুক্তির জন্য কারবালার প্রান্তরে অবরোধ করা হলো, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো। এই শাহাদাতের যে লক্ষ্য উদ্দেশ্য তা আমাদেরকে ধরে রাখতে হবে, তার মধ্যেই আমাদের অস্তিত্ব নিহিত। এটা কলেমার শাহাদাত, এটা কলেমার রূপরেখা, কলেমা থেকে খেলাফত বিচ্ছিন্ন কিছু নয়। কলেমার ভিত্তিতে আত্মার যে রূপরেখা, আত্মার পর জীবনের যে রূপরেখা, সে জীবনের রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায়, যে জীবন জগতের উপরে কি কায়েম থাকবে, কি বাতিল জালেম অপশক্তি কায়েম থাকবে, না সত্যের মানবতার ধারা কায়েম থাকবে, এই হচ্ছে খেলাফত এবং মুলকীয়তের পার্থক্য। মুলকীয়ত অত্যন্ত মহাবহ বিষয়। মুলকীয়ত কলেমার চেতনার খেলাফ, তাওহীদের রেসালাতের খেলাফ, জীবন মানবতা স্বাধীনতা অধিকার হরণকারী। মুলকীয়ত বিভিন্নভাবে হয়। মুলকীয়ত সংক্ষিপ্ত বাংলায় বলতে গেলে এক গোষ্ঠীর রাষ্ট্র, রাষ্ট্রকে এক গোষ্ঠী ভিত্তিক করে ফেলা, অন্য সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার রুটি রুজি হরণ করে লুট করে নিজেদেরকে মালিক ঘোষণা করা, মালিক থেকেই মুলকীয়ত। এভাবে খেলাফত কলেমার রূপরেখা, খেলাফতের মধ্যে নিহিত যে আমি হাকিকি মালিক নই, কেউ হাকিকি মালিক নয়। হাকিকি মালিক জীবন জগতের খালেক মালিক লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ তাআলার পক্ষ থেকে মালিক, এই রেসালাতগত মালিকানা, এই অথরিটি, এই কর্তৃত্ব সানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার মালিকানা আল্লাহ তাআলার মতো, সানে রাসূলের মালিকানা সানে রাসূলের মতো, সানে রাসূলের পক্ষ থেকে দুনিয়ার সব মানুষকে তার জীবনের একটা আত্মমালিকানা, দুনিয়ার একটা আত্মমালিকানা দেওয়া আছে। ইন্না নাহনু নারিসুল আরদ ওয়া মান আলাইহা, এভাবে আমাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন তাহলে কি হয়, জীবন পরাধীন রুদ্ধ হয়ে যায়। জীবন রুদ্ধ হওয়া মানে শুধু হাত পায়ে শিকল লাগানো নয়, আত্মা রুদ্ধ হওয়া। আত্মা রুদ্ধ হওয়া মানে বিশ্ব সাদর্শ নিষিদ্ধ হওয়া। যখন কোনো মূলকীয়ত কায়েম হয় তখন তারা তাদের মতবাদকে রাষ্ট্রহীনতার বলে জবরদস্তি বন্দুকের নলের মুখে চাপিয়ে দেয় এবং অন্য সব মানুষের জীবনকে অস্বীকার করে, আত্মাকে অস্বীকার করে। আত্মাকে অস্বীকার মানে তার আকিদা দর্শকে, বিশ্বাস দর্শনকে অস্বীকার। এভাবে মূলকীয়ত এক চরম দস্যুতা, দস্যুতার চেয়েও ভয়ঙ্কর বিষয়। দস্যুতা অতটুকু যায় না, দস্যুতা সহায় সম্পদ লুট করে, দস্যুতা বেশি হলে মানুষকে খুন করে, কিন্তু মুলকীয়ত তার চেয়েও এগিয়ে যায়। শুধু সহায় সম্পদ লুট করে না, বিশেষ সাদর্শকে নিষিদ্ধ করে তাদের মতবাদকে চাপিয়ে দেয়। এভাবে শাহাদাতে কারবালা বুঝার মূল সূত্র কলেমা বুঝা। কলেমার বুঝারই একটা অধ্যায় জীবনের, এক অধ্যায়ের খেলাফত। তাই আমাদেরকে আমাদের খেলাফতের ধারায় থাকতে হবে, ধরে রাখতে হবে। এই খেলাফতের বহু অধ্যায়, বহু স্তর রয়ে গেছে যা আজকে আলোচনা করার সময় নেই। খেলাফতের সর্বোচ্চ খেলাফত খেলাফত ইলাহিয়াত, সেটা কেবল আম্বিয়া আলাইহিমুসসালাম প্রত্যক্ষ আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা করেছেন। কেউ নিজেকে আমি আল্লাহর খলিফা এইভাবে দাবি করতে পারে না, প্রত্যক্ষভাবে পারে না। আম্বিয়া আলাইহিমুসসালামের পরে খেলাফতের নবুয়ত, খেলাফতের রেসালাত, এটাই জীবনের সর্বোচ্চ বিষয়, সর্বোচ্চ মাকাম, তার ঊর্ধ্বে কোনো দারাজাত নেই। এই বিষয়গুলো রাষ্ট্রভিত্তিক নয়। আম্বিয়া আলাইহিসসালামের নবুয়ত, রেসালাত এবং যে খেলাফত ইলাহিয়াত, এই বিষয়গুলো রাষ্ট্রভিত্তিক নয়,
এটা মানুষের শিকার শিকার বিশ্বাস বিশ্বাস ভিত্তিক নয় আল্লাহ তাআলার মাকদিয়ত মাকদিয়তে সারফা বলা হয় যে সেটা হচ্ছে এমন যে পৃথিবীর দুনিয়ার সৃষ্টির কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করুক বা না করুক মাবুদ হিসেবে স্বীকার করুক বা না করুক আল্লাহ তাআলা মাবুদ করলেও বাড়বে না না করলেও কমবে না এভাবে আম্বিয়া আলাইহিস সালামের যে মাকামাত দারাজাত সেটাও মানুষের স্বীকার আনুগত্যের উপর নির্ভর করে না সেটা কেউ মানলেও তাদের দারাজাত ঠিক আছে মানলেও বাড়বে না না মানলেও বাড়বে না অবাধ্য হলেও অমান্য করলেও অস্বীকার করলেও তাদের নবুয়তের সাদাতের কোনো ঘাটতি কমতি হবে না এভাবে আমাদের আহলে বায়াত খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে দারাজাত যে মাকামাত যে বেলায়াত সেটা যেই খেলাফাত এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না এটা সরাসরি তারা প্রণবীর নূর প্রাপ্ত প্রত্যক্ষ নূর প্রাপ্ত প্রণবীর প্রত্যক্ষ নূরের নামে আহলে বায়াত খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং মুগল সাহাবায়ে কেরাম তাদের যে দারাজাত মাকামাত সেটাও রাষ্ট্রভিত্তিক নয় রাষ্ট্রভিত্তিক খেলাফত আর তাদের যে মকামতের খেলাফত সেটাও ভিন্ন বিষয় এই জিনিসগুলোকে অনেকেই গুলিয়ে ফেলে সেদিন একজন এসে আমাকে বললেন যে সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাদির খামের খুমের মধ্যে খলিফা ঘোষণা করা হলো আমি বললাম হ্যাঁ অবশ্যই সেটা তো ঠিক অবশ্যই ঠিক এভাবে তো তাতে কি হয়েছে তো আপনি এতে উত্তেজিত কেন হচ্ছেন তিনি উত্তেজিতভাবে বললেন যে এর পূর্বে তিন খলিফা সেটা বৈধ নয় নাউজুবিল্লাহ এভাবে এই যে বিকৃতি ওখানে যে খেলাফত ঘোষণা করা হয় সেটা খেলাফতের নবুয়ত খেলাফতের রেসালাত সেটা রাষ্ট্রের উপর নির্ভর করে না রাষ্ট্র যদি সাগর হয়ে যায় রাষ্ট্র ক্ষমতায় যদি ওনারা এক সেকেন্ডের জন্য না থাকেন তাহলে ওনাদের খেলাফতের কিছু যায় আসে না রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা অস্থায়ী বিষয় রাষ্ট্র ভাঙ্গে গড়ে ইতিহাসবিদ এখানে আছেন রাষ্ট্রের উত্থান পতন হয় রাষ্ট্র মানুষ তৈরি করে আজকের বিশ্ব ব্যবস্থায় যে রাষ্ট্রগুলো আছে এগুলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি নয় এগুলো কোনো মুমিনের তৈরি নয় এমনকি কোনো মানুষের তৈরি নয় এগুলো অমানুষের তৈরি মানুষের অমানুষের তৈরি জিনিসের ব্যবধান আছে মানুষ অনেক সময় বলা হয় মানবরচিত মানুষের তৈরি জিনিস খারাপ না তাও ঠিক নয় মানুষ যদি হকভাবে হালালভাবে মানুষের কল্যাণে অকল্যাণ মুক্ত কিছু তৈরি করে সেটা খারাপ নয় সেটা অমুসলিমও যদি দুনিয়াতে মানুষের কল্যাণে সঠিকভাবে কিছু তৈরি করেন সেটাও গ্রহণ করা যায় সেটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায় সেটা পরিত্যক্ত নয় এভাবে কারণ যা কিছুই মানুষ আবিষ্কার করে মানুষ তৈরি করে আসলে সব কিছু তো আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মেধা মেধা যেমন দান উপকরণও দান এভাবে মৌলিকভাবে সব কিছু আল্লাহ তাআলার দান সব কিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া কল্যাণের যে মন মানসিকতা সমস্ত রহমতের কল্যাণের উৎস আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনে যত জ্ঞান আসে যে কোনো মানুষের মনে যত জ্ঞান আসে কল্যাণ শুভ চিন্তা আসে সব কিছুর উৎস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের হাকিকত বুঝাই আসল এলেম সত্যিকারের ইমানি এলেম সত্যিকারের মারেফাত আমরা রাসূলুল্লাহ বলি কলেমার মধ্যে আমাদের এই কলেমা সবাই উচ্চারণ করে কিন্তু উচ্চারণ আর হাকিকতে এক নয় মাতার ফারকারাও কলেমা উচ্চারণ করে আমরাও করি শব্দ এক হরফ এক উচ্চারণ এক লফ্স এক কিন্তু হাকিকতে এক নয় ওরা যে অর্থে রাসুল বলে আমরা সে অর্থ বলি না আমরা যে অর্থে রাসুল বলি ওরা সে অর্থে বলে না এমনকি আমরা যে অর্থে আল্লাহ বলি আমাদের ইলাহিয়তের মানে হাত হাকিকত আর ওদের এক নয় অনেকে আল্লাহ তালাকে আকাল বলে অনেকে আল্লাহ তালা সম্পর্কে বিভিন্ন বিকৃত অসুস্থ ধারণা রাখে এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেকে বিকৃত অসুস্থ কুফরের ধারণা রাখে যা যেসব ধারণা রাখলে মুখে রাসুল বললেও রাসালত অস্বীকৃত হয়ে যায় ইমান বিনষ্ট হয়ে যায় এভাবে বিভিন্ন বাতিল চেষ্টা করে সানে রাসালাতের হাকিকত ভুলিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ বন্ধন ভুলিয়ে দেওয়ার জন্য কলেমার রূপরেখা মারফাত বুলিয়ে দেওয়ার জন্য কলেমার জিন্দিগি বুলিয়ে দেওয়ার জন্য কলেমার জিন্দিগির রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় বুলিয়ে দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায়কে প্রচলিত সব পরিভাষায় রাজনীতি বাংলাতে বলা হয় ইংরেজিতে পলিটিক্যাল সায়েন্স বলা হয় এভাবে শব্দ যাই হোক এর মধ্য দিয়ে জীবন জগতের যে কর্তৃত্ব আধিপত্য পরিচালনা জীবনের রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় যার সাথে জীবন জড়িত এভাবে আমরা আমাদের শাহাদাতে কারবালার শিক্ষা আমানতকে
বুঝার উপলব্ধি করা এবং এগিয়ে নেওয়ার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। শাহাদাতে কারবালার অনেক প্রোগ্রাম দুনিয়ার বুকে হয়, তাদের মহব্বতে হয়, তাদের স্মরণে হয়। মহব্বতে হওয়াটা অবশ্যই ভালো, স্মরণ তো করতেই হবে, মহব্বত তো থাকতেই হবে। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলার নামের মহব্বত ইমানের অবিচ্ছেদ্য বিষয়। তাদের মহব্বতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। তাদের শানে খেলাফ, তাদের বিপরীত হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন বিপরীত বিরুদ্ধ হয়ে যাওয়া, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আলাদা কিছু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে, কলমার বিরুদ্ধে, দ্বীন হকের বিরুদ্ধে যুদ্ধ করা। এভাবে তাদের মহব্বত তো ইমান। আল্লাহ তাআলা নিজেও কোরআন করিমে আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলার নামের মহব্বতের কথা আদেশ হিসেবে উল্লেখ করেছেন। বিস্তারিত আলোচনার সময় নেই, আপনারা জানেন, এখানে উলামায়ে কেরাম আছেন তারা জানেন, সূরা শুরার মধ্যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে আল্লাহ তাআলা এই আদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলাই ঘোষণা করছেন যে মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই যে আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলার মহব্বত, এটা আল্লাহ মহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করাচ্ছেন কুল বলে। কিন্তু এটা তো আল্লাহর বাণী, কুল বলে আল্লাহ তাআলা কোরআন করিমে আর অনেক কিছু, অনেক আয়াত মোবারক নাযিল করেছেন। তো এটা আসলে চাচ্ছেন কে? আল্লাহ তাআলাই চাচ্ছেন যে আমার হাবিবের আহলে বায়াতকে ভালোবাসো, মহব্বত করো, আর না হলে তোমরা সত্যি টিকে থাকতে পারবে না। তোমার সাথে, তোমাদের সাথে আমার মহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন সম্পর্ক থাকবে না। তাই এই বন্ধন সম্পর্ক মূল বিষয়, বন্ধন সম্পর্ক অস্তিত্বের মূল বিষয়। বন্ধন সম্পর্ক যদি না থাকে, বাহ্যিক কোনো কিছু থাকলেও লাভ নেই। এভাবে সালের আসলে শুধু বাহ্যিক বিশ্বাস করলেও হবে না, কিছু সিফাত বিশ্বাস করলেও হবে না। সব সিফাত বিশ্বাস করেও যদি এটা মনে করে কেউ যে সালের আসলে অনেক মহান, বিশ্বাস করি অনেক উঁচু দারাজাত, কিন্তু সানের সালাতকে ছাড়াও আল্লাহ সম্বন্ধ হয়, তাহলে সে কাফের হবে। অস্বীকার করলো, যত সিফাতে স্বীকার করুক, হাজার নাজার এলমে গায়েব স্বীকার করলেও হবে না, যদি সানের সালাতের সম্বন্ধ বন্ধন ভিতরে আল্লাহর বন্ধন হয় যদি কিছু এটা মনে করে, তাহলে সব সিফাত আসলে শব্দ কেবল। এভাবে আহলে বায়াত খোলাফায়ে রাশিদীন মকবুল সাহাবায়ে কেরাম আলিমায়ে কেরাম আউলিয়া কেরামের যে ধারা, আনাম তালিহের ধারা, সেখানে দায়ের কায়েম থাকতে হবে, সেই ধারার নামে জামাত। এভাবে সে বন্ধন মূল বিষয়, সম্পর্ক মূল বিষয়, সেটাই আত্মাকে প্রাণকে জীবিত রাখে। এই বন্ধনের সাথে আমাদের দায়িত্ব আমানত জড়িত, তাই আমাদেরকে সেটা আজকে তুলে ধরতে হবে। সে বন্ধন ছিন্ন করার চেষ্টা চলছে, খোলাফায়ে রাশিদিনের খেলাফত সেটা রাষ্ট্রভিত্তিক নয়। হাদিস শরীফ এক এক সময় এক এক স্থানে এক এক উপলক্ষে খোলাফা রাশিদিনের সবার সম্পর্কে হাদিস শরীফ আছে, সবাই খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বাহ্যিকভাবে রাষ্ট্র ক্ষমতায় এখন অধিষ্ঠিত নেই, কিন্তু আমরা তাদের যদি মাদার শরীফগুলোতে যাই, তাদের দরবার শরীফগুলোতে যদি আমরা যাই, তাহলে এখনও আমাদেরকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেলাফতে আর দুই এক জিনিস, খেলাফতে আর দুই বা খেলাফতে ইনসানিয়াত, সেটা এক বিষয়, সেটা আর সেটা অনেক হবে, অনেক হতে পারে, অনেক ছিল। সেটা না উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর সময়ও খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আদি, যেটা যেটাই আসলে খেলাফতে ইসলামের রূপরেখা, ইসলামের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার রূপরেখা, সেটা আবার পুনরুজ্জীবিত হয়েছিল। কিন্তু খলিফাতের রাসূলের যে মকাম, সেটা সম্পূর্ণ ভিন্ন মকাম, সেখানে কেউ কেমন পর্যন্ত চিন্তার প্রশ্ন আসতে পারে না। এভাবে খোলাফা রাশিদিন সবাইকে ভালোবাসতে হবে, একজনকে অঙ্কার করা, সবাইকে অঙ্কার করা, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে হবে, তাদের মাধ্যমেই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারি। ভালোবাসায় প্রোগ্রাম মাহফিল করতে হবে, কিন্তু বুঝতে হবে খোলাফা রাশিদিন আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলাহুম নিসব ব্যক্তি নন, তারা কলেমার প্রতিষ্ঠান, তাদের সাথে দিন মিল্লাত আমাদের দুনিয়া আখেরাত জড়িত। দুনিয়াতে হক কায়েম থাকা কি বাতিল কায়েম থাকা,
উৎসর্গিত হই আমরা যদি প্রণবীর প্রেম জীবনের সব কিছুর ঊর্ধ্বে রাখি জীবন যদি প্রণবীর জন্য হয় আসলে সাহায্যকার বলার শিক্ষা অসীম একটা মূল শিক্ষা মৌলিক শিক্ষা এই যে খেলাফত উৎখাত করতে যারা চেয়েছিল তাদের কবল থেকে খেলাফতকে রক্ষা মূলকীয় উৎখাত মূলকীয় থেকে মানবতাকে মুক্তি দেওয়া মূলকীয় তোমারই বাতিল জালেম অপশক্তির অন্যায় আধিপত্য দস্যুতন্ত্র খেলাফত মানি কলেমার আলোর ধারায় কলেমার নির্দেশিত জীবনের রূপরেখা খেলাফত এমন একটা বিষয় যেটা শুধু আমাদের মিল্লাত মুসলিম মিল্লাতের জন্য নয় দুনিয়ার যে কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য খেলাফতের সিস্টেম প্রয়োজন এটা একটা সিস্টেম এই সিস্টেম সাথে অনেক কিছু জড়িত এখানে যে দুনিয়া সবার সব মানুষের আল্লাহ আল্লাহ হাবিসের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে প্রত্যেক সৃষ্টিকে তার জীবনের যে একটা মালিকানা দেওয়া আছে দুনিয়ার যে মালিকানা দেওয়া আছে অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কিছুকে খুন করা যায় না হত্যা করা যায় না একটা পশুকেও নয় এভাবে সবার জীবনের নিরাপত্তা সবার সব মানুষ তার বিশেষাদর্শ নিয়ে চলার যে অধিকার দুনিয়াতে সব মানুষের জন্য আল্লাহ নবী সাল্লামের দেওয়া যে রুটি রুজি সেটা সবাই পাওয়া আলো বাতাস মাটি পানি অক্সিজেনের মতো সব কিছু সব মানুষ বৈধভাবে পাওয়ার যে ন্যাচারাল সিস্টেম প্রাকৃতিক সিস্টেম এটাই হচ্ছে দেখানো হচ্ছে ইনসানিয়াত এটা কোনো মতবাদ বা ইজম নয় এটা লজি নয় এটা ক্রেসিয়া নয় যেমন আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই মুখ দিয়ে খাই কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি এগুলো যেমন প্রাকৃতিক সিস্টেম খেলাফতি ইনসানিয়াত মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব বর্ডারলেস ওয়ার্ল্ড বর্ডারলেস হিউম্যানিটি বর্ডারলেস লাইফ এন্টিটি অফ লাইফ এগুলো এটাই খেলাফতি ইনসানিয়াতের মাধ্যমে কায়েম থাকে তবে এটা কেবল রাজনৈতিক রাষ্ট্র কাঠামো নয় এটা জীবনের কাঠামো এটা জীবনের উপলব্ধি এটা মানব সত্তার উপলব্ধি এটা আমি মানুষ মানুষ হিসাবে আমার জীবনের পরিধি কতটুকু আমার লক্ষ্য উদ্দেশ্য কী আমার জীবনের উৎস কোথায় আমার জীবনের কল্যাণের দিক কোথায় অকল্যাণের দিক কোথায় এই সব কিছু বুঝায় খেলাফতি ইনসানিয়াত এটা আসলে জীবনের আলোকময় রূপরেখা জ্ঞানের রূপরেখা এটা ভেতরকে কোনো মানুষের জীবনেই আসলে সুস্থ স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে না মানুষ তার মানব পরিচিতি তার আত্মপরিচিতি উপলব্ধিরও মানুষ সুযোগ খেলাফতি ইনসানিয়াত না থাকলে হারিয়ে ফেলে কারণ মূলকীয় উৎসব বস্তুবাদ বস্তুবাদ শুধু এই দেহকে অবরুদ্ধ করে না মন মগজকেও কলুষিত বিনষ্ট করে দেয় মানুষকে তার মানবিক আত্মপরিচয় মনসত্তাকেও বস্তুবাদ ভুলিয়ে দেয় বস্তুবাদ শুধু আমরা ইমান দিনের শত্রু নয় বস্তুবাদ শুধু ইসলামের মুসলিম মিল্লাতের শত্রু নয় যেমন ম্যালেরিয়া যক্ষা এইডসের ক্যান্সারের জীবাণু শুধু মুমিনদের ক্ষতি করবে মুমিনদের জন্য শত্রু ক্ষতিকর তা নয় আসলটা প্রতিটি মানুষের জন্য যেমন এটা ক্ষতিকর এই ব্যাকটেরিয়া ভাইরাসের মতো বস্তুবাদের ব্যাকটেরিয়া ভাইরাসও প্রতিটি মানুষের জন্য ক্ষতিকর মানুষকে মানব জীবন যেটা শুরুতেই ভুলিয়ে দেয় আল্লাহ তাআলা ফিতরাতের উপরে যে একটা শিশুকে তৈরি করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে দুনিয়াতে সত্যের আলো পাওয়ার যে রূপরেখা সেই রূপরেখাকে যেটা রুদ্ধ করে দেয় এই শিশুটাকে যেটা তার মানব সত্তা মানবিক অস্তিত্ব ভুলিয়ে তাকে আলোর জগতে পৌঁছতে দেয় না তাকে মুমিন সত্তায় উপনীত হতে দেয় না জীবনের শুরুটা ইনসান ইনসানিয়ত আল্লাহ তালা ইনসান সৃষ্টি করেছেন আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান আল্লাহ তালা নিজেকে ইনসানের রব মালিক ইলাহ কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ঘোষণা করেছেন এভাবে ওমা সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাস এভাবে প্রণবীর শুভাগমন প্রণবীর দান রহমত সবার জন্য এই ইনসানি সত্তা ইনসানি অজুদ জীবনের শুরু এটা জ্ঞানের মাধ্যমে বিবেকের মাধ্যমে হেদায়তের মাধ্যমে সর্বোপরি ইমানের মাধ্যমে তথা কলেমার আলোক ধারণ মাধ্যমে প্রণবীর নাম মোবারকের নূরের মাধ্যমে এটা মুমিন সত্তায় উপনীত হবে মুমিন সত্তা জীবনের লক্ষ্য জীবনের গন্তব্য এবং এই মুমিন সত্তার বিকাশ অসীম এটা বিয়ন্ড দ্য স্কাই সেটার কোনো সীমা নেই এই মুমিন সত্তা রুহানিয়তের জগতে বেলায়েতের জগতে উপনীত হয়ে সেটা যতক্ষণ সময় পায় দুনিয়ার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের নৈকট্য সাধনার দিকে এগিয়ে যাবে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ সীমা নেই এক জায়গায় সাজাল রং তেলাল আছেন আরেক জায়গায় কাউসি পাক আছেন আরেক জায়গায় খানবা আছেন আরেক জায়গায় মামাজ মাহান খরম তেলাল আছেন আরেক জায়গায় সাহাবাই কারাম আছেন এই তবকাগুলো একটার সাথে একটা তুলনা হয় না এটার কোনো সীমা নেই কিন্তু সেখানে পৌঁছা দূরের কথা আজকে মুমিন সত্তা যেমন চ্যালেঞ্জে পড়েছে মুমিন সত্তায় পৌঁছতে দিচ্ছে না সমাজ রাষ্ট্র বিশ্ব কাঠামো তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের সমাজ ব্যবস্থার মাধ্যমে এমন একটা আবহাওয়া তৈরি করে যেন মানুষ
যে শিশুটা এলো সে যেন মানব সত্তায় বিকশিত হতে না পারে তার মানব সত্তাকে খুন করে বিনষ্ট করে সেটাকে অমানসিক সত্তা হায়মানি সত্তায় পরিণত করে এবং সেটাকে আলটিমেটলি কুফরি সত্তায় পরিণত করে এভাবে মানুষকে অমানুষ বানানোর যে কারখানা সেটাই বাতিল সরকার বস্তুবাদের ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার কাঠামো কারণ শিক্ষা ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয় আর রাষ্ট্র প্রতিষ্ঠাবান নিয়ন্ত্রণ উত্থান পতন হয় রাজনীতির মাধ্যমে আর রাজনৈতিক প্রক্রিয়ার পিছনের যে শক্তি রাজনীতিও মূল বিষয় নয় রাজনীতির পিছনে কোনো না কোনো মতবাদ জড়িত আজকের যে দুনিয়ার বুকে রাজনীতি যে রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা চলছে তার পিছনেও আছে কোনো না কোনো মতবাদ আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই তিনটা মতবাদ সেখানে আছে কি আছে আমাদের দিনের নামে দিনের ছদ্মবেশে বাতিল ফেরকা আছে এরা রাজনীতির একটা দিক ইসলামী রাজনীতির নামে ইসলামী রাষ্ট্রের নামে একটা দিক নিয়ন্ত্রণ করছে ইসলামের ভালোবাসায় অনেকে সেখানে জড়িয়ে যাচ্ছেন ইসলাম পূর্ণাঙ্গ ইসলামের আত্মার জীবনের রাষ্ট্র ব্যবস্থার বিশ্ব ব্যবস্থার দিগদর্শন অবশ্যই আছে এভাবে কিন্তু সেটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করা নয় রাষ্ট্রের নামের সাথে ইসলাম লাগিয়ে দেওয়া সেটা খারেজি রাফেজি সালাফি ওয়াহাবি শিয়াবাদের একটা ইসলাম ধ্বংসাত্মক প্রক্রিয়া ইসলামের অথরিটি ছিনতাই করা ইসলামকে কুক্ষিগত করা ক্ষমতায় গিয়ে নিজের মতবাদকে ইসলাম নামে চাপিয়ে দেওয়া জ্ঞানের ইসলাম দলিলের ইসলাম স্বাধীন ইসলামকে রুদ্ধ করে দেওয়ার জন্য এভাবে ওই আইএস ইসলামিক স্টেট নামে এই ধরনের ইসলামের নামে এক খারেজি রাফেজি সালাফের রাজনীতি আছে যারা ইমিল হুকম ইল্লা লিল্লাহ বলে খলিফা রাশিদেরকে হত্যা করে ইসলামকে উৎখাত করেছিল এভাবে ইসলামের নামে বিকৃত অসৎ রাজনীতি আবার এদিকে সাজাত কারবালার প্রদর্শিত রণবীর দান আমাদের খলিফা রাশিদিনের যে দান ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা যেটা খলিফার দান খলিফা খলিফাতে ইনসানিয়াত মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা যেটা সব মানুষের জন্য সমানভাবে কল্যাণকর যেমন চাঁদসূর্য আলো বাতাস মাটি পানি সবার জন্য লাগবে এভাবে খলিফাতে ইনসানিয়াত ছাড়া কোনো সুস্থ স্বাভাবিক মানবতার জীবন হতে পারে না এভাবে রাষ্ট্র এক গোষ্ঠীর হাতে যখন যায় এক গোষ্ঠীবাদী রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয় যে কোনো নামে ইসলামের নামে অন্য কোনো ধর্মের নামে কোনো জাতীয়তাবাদের নামে কোনো মতবাদের নামে যেভাবেই হোক কোনো গোষ্ঠীর নামে ভাষার নামে গোত্রের নামে যেভাবেই হোক সেটা সবগুলোই আসলে জীবন স্বাধীনতাকে রুদ্ধ করে সত্যের প্রবাহকে রুদ্ধ করে এভাবে মুলকীয়তের বহু শাখা প্রশাখা আছে আজকের দুনিয়ার দিকে যদি আমরা তাকাই যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা যা নিয়ন্ত্রণ করছে তা যে রাজনীতি নিয়ন্ত্রণ করছে সে তার রাজনীতি সেখানে আমাদের উপস্থিতি নাই সেখানে তিনটা শক্তি নিয়ন্ত্রণ করছে আমাদের কলমাদিন আহলে সুন্নাত জামাত আমাদের সাজাতে কারবালার ধারা সেখানে নাই সেখানে ইসলামের নামে এজিদবাদ আছে এজিদবাদ এমন একটা বিষয় যেটা শুধু কেবল বাতিল ফেরকা নয় সেটা বাতিল ফেরকার বস্তুবাদের দুনিয়ার সকল কুফর জুলুম অনাচার জেহাদত জুলুমাতের সম্মিলিত ধারার নাম এজিদবাদ এখানে এজিদবাদ একই সাথে বাতিল ফেরকা একই সাথে বস্তুবাদী মতবাদ কারণ গোত্রবাদ ও বস্তুবাদের একটা শাখা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে ওরা শানে রাসুলকে দেখেছে এই জন্য চিনে নাই তাই আহলে বায়াত খলিফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলাকে চিনে নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের কদম মোবারক যেখানে উচ্ছেদিত হওয়া উচিত ছিল সেটাই তো জীবন সেটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া সেটা তো জীবনের দোজাহানের সমৃদ্ধি দোজাহানের ধনী হওয়া আলকিনা কিনা নাফস সেটাই তো পেত কিন্তু তা না পেয়ে বাহ্যিক বস্তুবাদী বিভিন্ন বিষয়কে জীবনের মূল ধরে নিয়েছে আর সেগুলো অর্জনের জন্য আসলে বাইকের বিরুদ্ধে অসাধ হতে দ্বিধা করেনি বাহ্যিক রাষ্ট্র ক্ষমতাকে জীবনের চরম পরম পাওয়া হিসাবে ধরে নিয়েছে এভাবে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধা করেনি কারণ ওরা প্রকৃতপক্ষে বস্তুবাদ ছিল বস্তুবাদ আসলে নাস্তিকতাবাদ থেকে উদ্ভূত এভাবে আজকের রাজনীতির দিকে দুনিয়ায় আমরা যেটা দেখি রাজনীতি নিয়ন্ত্রণ করে তিনটা শক্তি এক হচ্ছে ইসলামের ছদ্মবেশী সেই বাতিল ফেরকার অপরাজনীতি যারা আমাদের কেন্দ্রভূমি আল আরবে কায়েম আছে সৌদি কুতরবাদ কুতরের নামে রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে অভিবাদকে ইসলামের নামে চাপিয়ে দেওয়া আমরা সৌদি গোত্রবাদ গোত্রের বিরুদ্ধে নয় কেউ যদি কোনো গোত্রে জন্মগ্রহণ করে সেটা তুমি তো বলতেই পারেন তার সে অধিকার আছে কিন্তু রাষ্ট্রকে গোষ্ঠীভিত্তিক করে ফেলা রাষ্ট্রের নামে গোত্রের নাম লাগিয়ে দেওয়া রাষ্ট্র কেবল এক গোষ্ঠীর এক এক গোত্রের রাষ্ট্রের মালিক আর অন্য কেউ মালিক নয় সবাই দাস আর কারো আগে দাদার সাথে চলবে না তিনি যা সত্য মনে করেন তিনি যা ইসলাম মনে করেন তাকেই তিনি জবরদস্তি চাপিয়ে দিবেন আর আমার কলেমা দিন আমার ইসলাম আমার আহলে সুন্নাত জামাত তিনি নিষিদ্ধ করবেন আমার শাহেরুল্লাহ আমার আহলে বায়াত খলিফা রাশিদিনের মাজার শরীফ আমার জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাকে উনি নিশ্চিহ্ন করে দিবেন তা তো হতে পারে না
আমার আগে আদর্শ দেখেন আমার আবেগ অনুভূতি আমার শ্রদ্ধা সবকিছু জড়িত তা তিনি লঙ্ঘন করবেন উৎখাত করবেন তিনি আমার জীবনের মালিক কিভাবে হলেন এখানেই খেলাফত মুলুকিয়তের যে ডিফারেন্স অন্যতম একটা সত্য যে খেলাফতের মধ্যে কোনো মানুষ কোনো মানুষের জীবনের মালিক নয় মালিক আল্লাহ তাআলা মালিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জীবনের উত্তরাধিকার কত আমানত কত প্রদত্ত মালিকানায় মালিক আল্লাহ তাআলা আল্লাহ হাকিকি মালিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে আমি আমানত কত প্রদত্ত মালিক এই মালিকানার আমি খেয়ানত করতে পারবো না আমি যদি তাহাদের সালাতের খেলাফ হই জীবন জগৎকে বাতাল জানে অপশক্তির হাতে তুলে দিই বাতালকে ভোট দিই তাহলে জুলুমকে ভোট দিই তাহলে আমি সেই আমানতের খেয়ানত করলাম এভাবে খেলাফত থাকলে কেউ মালিক বলতে পারে না আর খেলাফত না থাকলে ওরা আমাদের জীবনের মালিক বনে যায় আত্মার মালিক বনে যায় এভাবে ওরা তাওহীদ রিসালাতের দেওয়া মালিকানাকে অস্বীকারের মধ্য দিয়ে তাওহীদ রিসালাতের কর্তৃত্ব অথরিটিকে ওরা অস্বীকার করে ওরা এভাবে ওদের মালিকানা শুধু ঘুমের উপর নয় শুধু দেহের উপর নয় জিন্দিগির উপরে আত্মার উপরও মালিকানা চালায় ওরা বলে আমাদের আকিদা চলতে পারবে না ওদের আকিদাকে ওরা চাপিয়ে দিবে এভাবে বস্তুবাদ যেখানেই কায়েম হয় যেমন সোভিয়েত রাশিয়াতে যখন বস্তুবাদ কায়েম হয় যখন সোভিয়েত ইউনিয়ন ছিল এখন সোভিয়েত ইউনিয়ন নেই রাশিয়া আছে সেখানেও বস্তুবাদ নাস্তিকতাবাদ প্রত্যক্ষভাবে যখন কায়েম হলো তারা তাদের মতবাদকে ক্ষমতার বলে বন্দুকের নলের মুখে চাপিয়ে দিলেন আমাদের তাওহীদ রিসালাতের আকীদাকে নিষিদ্ধ করলেন তাদের পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকতাবাদকে বাধ্যতামূলক করলেন এবং আমাদের মসজিদ শুকরশালা গোশালা এতে পরিণত করলেন ঘুরে রাস্তা বলে পরিণত করলেন এবং লক্ষ লক্ষ মুমিন ভাই বোনদেরকে খুন করলেন এভাবে জুলুমের মুলুকিয়ত বিভিন্ন উপায় হতে পারে ঠিক আজকের দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে যে একদিকে বাতল থাকার অপরাজনীতি অপরদিকে বস্তুবাদের অপরাজনীতি একই সাথে অন্যান্য ধর্মের নামে ইহুদি ধর্মের নামে খ্রিস্টান ধর্মের নামে হিন্দু ধর্মের নামে বৌদ্ধ ধর্মের নামে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি এইসব ধর্মগুলোর মধ্যেও আমরা কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না এইসব ধর্মের মধ্যে অনেক ভালো মানুষ সুস্থ মানুষ মানবতায় বিশ্বাসী মানুষ অন্যের স্বাধীনতা অধিকারে বিশ্বাসী মানুষ আছেন এবং তারাই সংখ্যাগরিষ্ঠ কিন্তু তারা ঐক্যবদ্ধ নন তাদের ধর্মগুলো ওই উগ্রবাদীদের হাতে ছিনতাই হয়ে গেছে আমাদের ধর্মের নাম অপরক ওই সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গিবাদী সেই গোষ্ঠীবাদী মূলকীয়তার ধারার কাছে বাতাল ধরকার কাছে ছিনতাই হয়ে গেছে এই ছিনতাই হওয়ার জন্য আমরাও কিছুটা দায়ী আছি আমরা ইমানিয়াতের ধারা ইমানিয়াতের শক্তি কারবালার আমানতকে যদি ধরে রাখি তাহলে কোনো কিছুই ছিনতাই হবে না বাতাল ধারে মানবশক্তি মানবতার ধারা দাঁড়িয়ে থাকবে তাই রাজনীতি জীবন জগতের নিয়ন্ত্রণ এই জীবন জগতের নিয়ন্ত্রণ আজকে তিনটা অপশক্তি করছে এই তিন অপরাজনীতির মোকাবেলায় আজকে কলেমা দিনের দেওয়া শাহাদাতে কারবালার দেওয়া খেলাফত ইনসানিয়াতের রাজনীতি যেটাকে ইংরেজিতে বললে স্টেট এন্ড রোল অফ হিউম্যানিটি স্টেট এন্ড রোল অফ লাইফ লাইফের রাজনীতি আমার লাইফের আমার আত্মার রাজনীতি আমার বিশেষ নিয়ে আমি মানি আমি প্রতিটি মানুষ মানুষের আমার বিশেষ আদর্শ নিয়ে চলার যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা আমার আল্লাহ আল্লাহ হিসেবে ইসলামের দেওয়া দুনিয়াব্যাপী আমার রুটি রুজি খনিতে আকাশে বাতাসে জলস্থলে যত সবার সহায় সম্পদ আছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া দুনিয়াতে যত সহায় সম্পদ রুটি রুজি আছে তা সব মানুষের এই সব মানুষ যেন না পায় আল্লাহ তাআলা তো দান করলেন কিন্তু মানুষ যেন না পায় সেটা দুনিয়াতে সেটা সম্পদ আল্লাহ তাআলা একটা মানুষকে চোখ দান করেছেন সূর্যের আলো দান করেছেন শুধু চোখ থাকলে হবে না আলো লাগবে দেখতে গেলে আর আলো থাকলে হবে না নিজের চোখ লাগবে কেউ যদি কারো চোখ নষ্ট করে দেয় তাহলে তো সে দেখতে পাবে না আর আলো অক্সিজেন যদি কেউ রুদ্ধ করে দেয় তাহলে তো মিশন বন্ধ হয়ে সে মারা যাবে এভাবে সেটা করা যায় দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন আর সেটা পাওয়ার জন্য যে স্ট্রাকচার যে সিস্টেম সেই স্ট্রাকচার মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব স্টেট এন্ড রোল অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি খেলাফত ইনসানিয়াত যেটা রক্ষার জন্য যেটা দান করার জন্য আমাদেরকে কারবালার শাহাদাত কারবালার শি শাহাদাত শি অঙ্গীকার চার উৎস সালের সালাদ জনবের দান সে লক্ষ্য সমগ্র মানব মণ্ডলের কেমন পর্যন্ত সত্য পাওয়ার জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা পাওয়ার যে সুস্থ স্বাভাবিক ব্যবস্থা তার রক্ষার জন্য তো এই শাহাদাত সে আমানতকে আমাদেরকে এগিয়ে নিতে হবে তাই আমরা যদি কলেমা বুঝি কারবালা বুঝবো কারবালা বুঝলে কলেমা বুঝবো কলেমা বুঝলে খেলাফত বুঝবো কলেমা না বুঝলে খেলাফত মূলকীয়তের পার্থক্য বুঝবো না এভাবে বুঝতে আমাদের হবে কারণ এই অস্তিত্বের সাথে জড়িত অনেকে বলে আমি রাজনীতির ধার ধারি না আসলে এই জিনিসগুলো আমরা ধোকা করে গির্জিয়া করি আমরা অনেক সময় ইসলামের নামে আহলে সুন্নাতের জামাতের নামে অনেক সময় বলে ফেলি যে আমরা অরাজনৈতিক না এটা বলা যায় না এটা বলে সাথে
বিশ্বাসঘাতকতা হবে আমরা নিছক রাজনৈতিক নই অরাজনৈতিক নই আমরা পূর্ণাঙ্গ ধারায় থাকতে হবে আমাদের দিন পূর্ণাঙ্গ আকীদাকে ভিত্তি করে আধ্যাত্মিক দিক রাজনৈতিক দিক সব দিক থাকবে ভাই বোন সবাই কাজ করবে সব মানুষের জন্য নিয়ে কাজ করতে হবে সব মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে উদ্দুক্ষায় উম্মতে বখরিজাত লিন্নাস সব মানুষের মুক্তির দায়িত্ব আমানত আমাদেরকে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন শাহাদাত কারবালা দান করেছে সে ধারায় আমাদেরকে থাকতে হবে আমরা যদি সে ধারায় না থাকি বাতিল জালেম বিজয়ী হবে আমরা পরাজিত হয়ে যাব এভাবে বাহ্যিক পরাজয় বড় বিষয় নয় ক্ষমতা হারানো রাষ্ট্র হারানো খুন উৎখাত হয়ে যাওয়া বড় কথা নয় কিন্তু আমরা যদি আত্মিকভাবে সারেন্ডার করি আমরা যদি তাদেরকে কবুল করে নিই নিজের পথ ভুলে যাই এটি হলো চরম আত্মবিনাশ অস্তিত্বের বিনাশ সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে আমাদের কলমার পূর্ণাঙ্গ ধারায় আসতে হবে আমরা আমাদের রাজনীতি বলতে প্রচলিত গোষ্ঠীবাদী রাজনীতি নয় খুন জুলুমের রাজনীতি নয় অন্য কোনো বিশ্বাসাদর্শ ধর্ম দর্শনকে নিষিদ্ধ করা নয় অন্য কারো রুটি রুজি কেড়ে নেওয়ার রাজনীতি নয় ক্ষমতার বলে বন্দুকের নলের মুখে কাউকে নিষিদ্ধ বা কাউকে উৎখাত বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার নয় লাইক রাহাফির দিন আমাদের তাতলাকুম দিনকুম অলি দিনের দিশাদিক দর্শনে চলে এভাবে খেলাফত ইনসানিয়া যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি আমাদেরকে তা দুনিয়াতে আনতে হবে এবং এভাবে আমাদের মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব খেলাফত ইনসানিয়া প্রতিষ্ঠার মাধ্যমে এজেদবাদকে সব বাতিলকে হেরানমর এজেদের সে প্রক্রিয়াকে উত্থান করতে হবে আবার দুনিয়াতে সত্য এবং জ্ঞানের ধারাকে ন্যায়ের ধারাকে আবার প্রতিষ্ঠা করতে হবে সেটা জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার মালিকানার ভিত্তিতে তিনটা বিষয়ের উপর প্রতিষ্ঠিত যে সবাই মানুষ মানুষ হিসেবে সবাই মুক্ত স্বাধীন সবাই তার বিশেষাদর্শ নিয়ে চলবে কেউ কারোর উপর কিছু চাপিয়ে দিবে না দুনিয়াতে যত রুটি রুজি রহমত নিয়ামত আছে আলো বাতাস মাটি বাড়ির মতো সবাই পাবে পাওয়ার মতো স্ট্রাকচার সিস্টেম থাকতে হবে এবং সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে যিনি ক্ষমতায় আসবেন থাকবেন এভাবে তিনি তার মতবাদ কোনো নামে ইসলামের নামে বা কোনো ধর্মের নামে কোনো জাতীয়তাবাদের নামে কোনো দর্শন নামে কোনো ইজমের নামে তিনি তার মতবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিবে দিবেন অন্য সব কিছুকে উৎখাত নিষিদ্ধ করবেন এভাবে হবে না সত্য সত্য তার মুক্ত ধারায় চলবে জ্ঞানের ধারায় চলবে বন্দুকের নলের ধারা নয় বন্দুকের নলের মুখে জবরদস্তি যদি দুই দুই চার চাপিয়ে দেওয়া হয় সেটাও সত্য থাকে না সেটা আপনি আমাকে বন্দুকের নলের মুখে যদি বলেন দুই দুই চার লেখো আমি তো চার না পাঁচ জানি না আমি তো জীবন বাঁচানোর জন্য লিখবো তো সেটা আসলে আমি বুঝে লিখি নাই আমি আত্মার উপলব্ধির মধ্যে দিয়ে যখন দুই দুই চার লেখবো তখন সেটা সত্য জবরদস্তি চাপিয়ে দিলে সেই সেটা সেই সত্য আক্ষরিক সত্য কিন্তু হৃদয়ের উপলব্ধির দিক থেকে সেটা সঠিক নয় সেটা আমাদের পদ্ধতিও নয় এভাবে আমাদেরকে আজকে কাজ করতে হবে আজকের এই প্রোগ্রাম এখানে আমরা সমবেত হয়েছি আমরা সেই অঙ্গীকার যে আমরা কারবালার শাহাদাতের সংগ্রাম সাধনাকে এগিয়ে নিব প্রণবীর প্রেম জীবনের সব কিছুর ঊর্ধ্বে রাখবো বাতিল জালেম অপশক্তির সাথে আমরা আপোষ করবো না আমরা কলেমার ধারা কলেমার ধারায় আমাদের আত্মা আমাদের জীবন চেতনা ইমানি জীবন চেতনা রাসালাত কেন্দ্রিক তাহিদ ভিত্তিক জীবন চেতনা আমরা সেটা লঙ্ঘন করে বিপরীত জীবন চেতনা আমরা গ্রহণ করবো না এবং সব মানুষ আমরা আমাদের মিল্লাতকে ঐক্যবদ্ধ করবো ঐক্যবদ্ধ থাকবো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে তার আজকের প্রমাণ আজকের এই মজলিসে বিভিন্ন পীর তরিকত খানকা মজলিস এবং বিভিন্ন সংগঠন থেকে নেতৃবৃন্দ বিভিন্ন পীর মাসাই ওলামায়ে কেরাম এসেছেন সেটা তাদের উদার বড় হৃদয়ের পরিচয় এই উদার বড় হৃদয় আমাদের লাগবে প্রণবীর প্রেম সব কিছুর উঠতে গেলে এই বড় উদার হৃদয় থাকবে আমরা সুন্নি মিল্লাত পরস্পর হিংসা বিদ্বেষে সংকীর্ণতায় বিভক্ত হয়ে থাকলে চলবে না আমরা বিভিন্ন তরিকত সিলসিলা থাকবে বিভিন্ন দলমত সংগঠন থাকবে তবে আমরা মূলধারায় ঐক্যবদ্ধ থাকতে হবে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে দিনের পূর্ণাঙ্গ ধারায় আমাদেরকে থাকতে হবে আইন আমল মশলার বিভিন্ন দিক থাকতে পারে সেটা একতলাভ থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেগুলোর ঊর্ধ্বে ইমান পরিস্থিতি সময় বুঝতে হবে যে আমাদের ইমান দিন মিল্লাতের বিরুদ্ধে যুদ্ধ চলছে সে কারবালায় সেই যে যুদ্ধ বাতাল্লা যুদ্ধের সূচনা করেছে আমাদের ইমাম আমাদেরকে ফিল্ডে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সে আমানত উত্তরাধিকার দান করেছেন আমরা আমাদের ইমামের সে মহাসাধনাকে কলেমার সেই সাধনাকে বিলুপ্ত হতে দিব না বিস্মিত হতে দিব না পরিত্যক্ত হতে দিব না আমরা সেই ধারাকে এগিয়ে নিয়ে মানবতার মুক্তি আমরা আনবো সত্যের ধারা প্রবাহকে আমরা জারি রাখবো বাতিল ফেরকা বস্তুবাদের ধর্মের নামের অধর্ম উগ্রবাদের অপরাজনীতি তাদের
যে গোষ্ঠীবাদী রাজনীতি গোষ্ঠীবাদী রাষ্ট্রকাঠামো বিশ্বকাঠামো মানবতার বিপ্লবের মাধ্যমে আমাদেরকে মুক্ত হতে হবে তা থেকে এবং আজকে আমরা সাজ্জাদ কারবালার শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্যই কলেমার আলোক ধারায় প্রণবীর যে দান সে আলোক ধারায় কলেমার অঙ্গীকারে আমরা দুনিয়ার সব ইমানদার সব ভাই বোন মিলে বিশ্ব সুন্নি আন্দোলন সেটা কারবালার সাধনাকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান এবং সেটারই সব মানুষকে নিয়ে রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার রূপরেখা গড়ে তোলার জন্য বিশ্ব ইনসানিয়ার বিপ্লব সুন্নি আন্দোলন তো সদস্য কেবল সুন্নিরাই হওয়া সম্ভব আর ইনসানিয়াত মুসলিম অমুসলিম নির্বিশেষে যিনি মানবতায় বিশ্বাস করবেন তাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এভাবে দুনিয়ার সব মানুষকে আমরা ভালোবাসবো আমরা ভালোবাসতে জানি ভালোবাসা হৃদয়ে আমাদের আছে কারণ আমাদের মূলের নাম আমার সামনা কাইল্লা রহমতুল্লিল আলামিন আমরা সবার জন্য কল্যাণ অধিকার স্বাধীনতা মুক্তি নিরাপত্তার সেবক দিশারি হয়ে কাজ করব এভাবে বাতেল জালেম অপশক্তির একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যু রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা উৎখাত করে সার্বজনীন দিনী মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়েই আমরা আমাদের সাজ্জাদ কারবালার শিক্ষাকে এগিয়ে নেব প্রত্যেক দিবসের পিছনে কোনো না কোনো মত পথ দর্শন থাকে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি থাকে আমাদেরও আছে আমাদের সাজ্জাদ কারবালার আত্মিক চেতনা আধ্যাত্মিক রুহানির দিকের সাথে একই সাথে আমাদের রাজনৈতিক দিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার দিক যেটা জীবনের রাষ্ট্রীয় এবং বিশ্ব অধ্যায় সেদিকে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে যার কোনো বিকল্প নাই সেটাকে আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় নয় সেটা অস্তিত্বের বিষয় জীবন মরণের বিষয় দুনিয়া আগামী দুনিয়া কেমন হবে আমরা এখন কেমন আছি ইরাক সিরিয়া লিবিয়া ইয়েমেন কাশ্মীর আর কাম সব জায়গায় আমাদের মিল্লাত রক্তের সাগরে আস ভাসছে ক্যাপলাভূমি আজকে বাতাল হতে অবরুদ্ধ সমগ্র দুনিয়া নিয়ন্ত্রণ করছে বাতাল জালেম অপশক্তি বিগত ইতিহাসে আমরা মুসলিম মিল্লাতে এবং মানবতার কোনো ভূমিকা নাই ইমান জীবন বিরোধী অপশক্তি জীবন জগতের নিয়ন্ত্রণ করছে কারণ আমরা হয় অরাজনৈতিক গণ্ডির অন্ধকূপে আবদ্ধ অথবা মূলকীয়তের বাতিল সরকার বস্তুবাদের ধর্মের নামের অধর্মগ্রবাদের অপরাজনীতির শিকার যেমন আজকে আমরা যেখানে বসে আছি ১৯৪৭ সাল আগে এই জায়গাটার নাম ছিল ইন্ডিয়া খাজাওয়াবাই ইন্ডিয়া গোষ্ঠীবাদী অপশক্তি থেকে মুক্ত করে স্বাধীন মানবতার মুক্ত ইন্ডিয়া দিন এগিয়ে যাওয়ার ইন্ডিয়া আমাদেরকে দান করেন পরবর্তীকালে আমাদের বিভিন্ন দায়িত্বহীনতা এবং বিশ্বাসঘাতকতায় আমরা যখন মুসলিম লীগ গঠন করে বললাম মুসলিম লীগ এই নামে কোনো রাজনৈতিক দল আসলে হতে পারে না রাজনীতি না বুঝলে এগুলো হয় একক ধর্ম জাতি গোত্র শ্রেণী ভাষার নামে দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে ব্যক্তি জীবন আর রাষ্ট্রের পার্থক্য আছে রাষ্ট্র সবাইকে নিয়ে হয় ব্যক্তি জীবন সম্পূর্ণ ভিন্ন বিষয় রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন বিষয় এভাবে এই মুসলিম লীগ বলল যে হিন্দুর জন্য হিন্দুস্তান মুসলমানের জন্য পাকিস্তান আসলে সেটা তো তালেবানের জন্য তালেবানিস্তান হয়ে গেছে এখন এভাবে এগুলো মানে অপরাজনীতি এগুলো সালাফি খাজি ওহাবি বাতিল সরকার রাজনীতি আমাদের কলেমার কারবালার আমাদের আহলে সুন্নাত জামাতের রাজনৈতিক ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা দুনিয়ার সবার সব মানুষের কারো অধিকারকে অস্বীকার নয় কারোকে দমন খুব উৎখাত করে নয় এভাবে স্বাধীনতার মাধ্যমে মুক্ত জীবনের মাধ্যমে এভাবে ইন্ডিয়া সেটা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার থাকবে সব মানুষের সবার সমান অধিকারের ভিত্তিতে থাকবে শুধু ইন্ডিয়া নয় সারা দুনিয়া কিন্তু এভাবে অপরাজনীতির মধ্যে দিয়ে আমরাই আজকে রাম রাষ্ট্র তৈরি করেছি যেখানে আজকে ইসলাম নিষিদ্ধ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত গরু কোরবানি করলে মানুষকে জবাই করে দেওয়া হয় বিষয় এই অবস্থাটুকু কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা বিভিন্ন জায়গায় করছে ইন্ডিয়াতে আমরা নিজেরাই করেছি এভাবে ইহুদি রাষ্ট্র রাম রাষ্ট্র সৌদি রাষ্ট্র বিভিন্ন জাতীয়তাবাদের রাষ্ট্র নাস্তিকতাবাদের রাষ্ট্র এগুলো অপরাজনীতি এ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আমাদেরকে কাজ করতে হবে তাই আজকের এই কর্মসূচি এটা আমাদের প্রেম আমাদের শোক আমাদের স্মরণ সবই থাকবে কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্যকে আমাদেরকে এগিয়ে নিতে হবে সাজ্জাদে কারবালা এটা ইসারে সব মাহফিল নয় এটা পিতামাতা ইন্তেকাল করলে যে ৪০ একরে তা নয় এটা স্মরণ সভা শোক সভা নয় নিছক আমাদেরকে দায়িত্ব আমানত পালন করতে হবে দায়িত্ব আমানত পালন না করে ভুলে অন্য সব দিয়ে আমাদের মুক্তি আসবে না সেই দায়িত্বকে এগিয়ে নেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি একটা নির্দিষ্ট দিবস ভিত্তিক কর্মসূচি নয় আমাদের ৩৬৫ দিন বা ৩৫৪ দিন যে হিসাবে বলি আমাদের প্রতিটি দিন নিঃশ্বাস আল্লাহ হাবিবের প্রেমের সাধনায় সত্য এবং মানবতার ধারাকে এগিয়ে নেওয়ায়
মিথ্যাজনম বিচারের ধারা বাতিল থাকা বস্তুবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদের যে অপরাজনীতির কারাগার কষাইখানায় আমরা দুনিয়াব্যাপী আবদ্ধ হয়ে গেছি আমরা সেখান থেকে মুক্তির সাধনায় সবকিছু পালন করতে হবে সবাইকে আজ পুনরায় শাহাদাত কারবালার সালাম জানিয়ে আজকে এখানে শেষ করছি এখন সম্মানিত পরিভাষা ওলামায়ে কেরাম সময় খুব কম সংক্ষিপ্তভাবে যারা সিনিয়র আছেন বক্তব্য রাখবেন হয়তো সময়ের অভাবে অনেক গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনার সুযোগ যদি না হয় সামনে অবশ্যই সব কিছু খেয়াল রাখা হবে রাখবেন তবে আমার সর্বশেষ অনুরোধ বিনয় থাকবে যে সুন্নি আন্দোলন বা ইনসানিয়া সেটা প্রণবীর প্রেমের প্রতিষ্ঠান সেটা নিজের প্রতিষ্ঠান নিজের সংগঠন হিসাবে মনে করবেন আমি নিজেও সেই আমার বাবা তো আপনারা চিনেন আল্লাহ তালার মহান অলি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য তিনি উৎসর্গিত আমার দাদা জান কেবলাও তাই আমরা আল্লাহ হাবিবের প্রেমে দিন মিল্লাতের দায়িত্বে বাতিলের বিরুদ্ধে সংগ্রামের চেতনায় কাজ করি সেখানে কোনো ব্যক্তিগত নাফসানিয়ত ভিত্তিক নয় নেতা হওয়ার জন্য নয় কেউ ইমাম ডাকার জন্য নয় আমি নিজেও পার্সোনালি আল্লাহ তালার কাছে আমি মোবারক দিবসের শপথ নিয়ে বলছি আমি এগুলোর ঊর্ধ্বে আমরা আল্লাহ হাবিবের প্রেমে কাজ করি শাহাদাতে কারবালার প্রথম জাতীয় শহীদ দিবসের প্রথম প্রোগ্রাম হয় 1995 সনে ঢাকায় সেদিন আমার সম্মানিত জীবনসাথী এবং আমার বাচ্চা তখন মাত্র 2 বছর বয়স ওকে কাঁধে করে নিয়ে সুপার আম্মিকে পাশে নিয়ে সেজন্য আমরা প্রোগ্রাম করেছিলাম সূচনা করেছিলাম আমি আমার মর্যাদার জন্য বলছি না আমরা এগুলোর ঊর্ধ্বে সেটাকে আমি সেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দেখি আমি দেখার পর আমি এত বেশি মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি ইমামকে জড়িয়ে ধরলাম আমি একেবারে জিসিম মোবারকের উপরে হাত দিয়ে ধরলাম এভাবে আমি বুক মোবারক পিঠ মোবারক সব থেকে আমি এরকম ধামার ভিতরে হাত ঢুকিয়ে বলছি ইমাম কোথায় আঘাত লেগেছে কোথায় আঘাত লেগেছে আমি ইমামকে ইমাম আকবর উদ্দৌলা তুমি আমার দিকে তাকালেন এমন ভাবে যে তুমি এত বোকা কিভাবে এই প্রশ্ন আমাকে করছো কোথায় আঘাত লেগেছে তুমি জানো না আমি ইমাম আকবর উদ্দৌলার গায়ে আঘাত লাগলে এক হাত তো আল্লাহ তালার দরবারে লাগে আমি ইমাম আকবর উদ্দৌলার গায়ে যদি আঘাত লাগে সে আঘাত তো শানে রাসূলের দিকে মোবারক লাগে আমি ইমাম আকবর উদ্দৌলার তুলনার জিসিম মোবারক যদি আঘাত লাগে সেটা সমস্ত আহলে বাইত খোলাফায়ে রাশিদীন সমস্ত আম্বিয়া মুরসালিন আলাইহিস সালাম সমস্ত আউলিয়া কেরাম সমস্ত মুমিনের হৃদয়ে সে আঘাত লাগে আর সে আঘাতের প্রতিকার একমাত্র হতে পারে যে লক্ষ্যে সে শাহাদাত যা কিছু কায়েমের জন্য যা কিছু উৎখাতের জন্য সে শাহাদাত তাকে এগিয়ে নেওয়ার সংগ্রাম সাধনার মধ্যে আর তা এগিয়ে নেওয়ার জন্যই সে সংগ্রামের সাধনার প্রতিষ্ঠান হিসাবে এই দুনিয়াতে বিশ্ব সুন্নি আন্দোলন গড়ে উঠেছে কোনো কারো কোনো ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য নয় অন্য কোনো দুনিয়াতে নফসানিক খায়েশ উদ্দেশ্যের জন্য নয় একমাত্র শাহাদাতে কারবালার শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য সাধনাকে সংগ্রাম সাধনাকে এগিয়ে নেওয়ার জন্য আর তা হচ্ছে নবী দুনিয়াতে শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্য দানকে এগিয়ে নেওয়ার জন্য সব বাতাল থেকে জীবন জগৎকে মুক্ত করা নবীর প্রেমের আলোকে আহলে বাইত খেলাফত রাশিদীন মকবুল সাহেব একরাম আইন ভাই একরাম আলী একরামের গোলামিয়তের ধারায় জীবন জগৎ প্রতিটি মানুষকে উদ্ধার রক্ষা মুক্ত স্বাধীন করার জন্য আসসালামু আলাইকুম মালিকানা মুহাম্মদ ওয়া আলা আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু